সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। এসো আমরা নিচের উদ্ধৃতিটি পড়ি। জীবন মানে কি? জীবন মানে যুদ্ধ, জীবন মানে হাসি কান্না, জীবন মানে পাগলামি করা, জীবন মানে বারবার আশাহত হয়েও আশায় বুক বাঁধা, জীবন মানে মেঘলা আকাশে ছবি আঁকা, জীবন মানে ক্ষুধার জ্বালায় জ্বলতে জ্বলতেও পাশের রাস্তার পড়ে থাকা মানুষটাকে পেট ভরে খাওয়ানো, জীবন মানে এক টুকরা হাসি, জীবন মানে ভোরের শিশির, জীবন মানে একটা আন্দোলন, জীবন মানে মাকে জড়িয়ে একটু কান্না, জীবন মানে নিজের সন্তানের হাসিতে হাসা, জীবন মানে অনেক অনেক কিছু, জীবন মানে বেঁচে থাকা, জীবন মানে দুঃখ সুখের গান, জীবন মানে আরো অনেক কিছু। উদ্দীপকটি পড়ে আমরা কি বুঝলাম? আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জীবন সঙ্গী। আসলে জীবনের মূল কথা কি এই কবিতায়, এটি আমরা আজকে জানব। কবি কী বোঝাতে চেয়েছেন, জীবনের উদ্দেশ্যটি কী, সেটি সম্পর্কে আজকে আমরা জানব। জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। আচ্ছা, সামান্য পরিচিতি লাভ করি, তোমরা পাঠ্য বই থেকে আরো ভালো মতো করে জেনে নিবে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে হুগলি জেলার রাজবল্লভ হাট গ্রামে। পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে স্নাতক ডিগ্রি লাভ করেন, সরকারি চাকুরি, স্কুল শিক্ষকতা ও আইন। 1859 সালে ব্যবসায় নিয়োজিত ছিলেন। আচ্ছা, এখন দেখো, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী, মহাকাব্য বৃত্র সংহার। তার মহাকাব্য হচ্ছে তোমার বৃত্র সংহার। কবি লেখক পরিচিতি একটু ভালো মতো দেখে দাও। 59 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, সেটা হচ্ছে কবে, 1859 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। আর সরকারি চাকুরি, স্কুল শিক্ষকতা ও আইন ব্যবসায় তিনি নিয়োজিত ছিলেন। এরপরে তার আবার দেখো, বৃত্র সংহার হচ্ছে তার মহাকাব্য, তোমরা একটু ভালো মতো করে দেখে নাও। এরপর আমরা পরের স্লাইডে যাই। একক কাজ না, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন, তার তিনটি কাব্যগ্রন্থের নাম বলো, তিনি কত সালে মৃত্যুবরণ করেন। প্রত্যেকে খাতায় তুলে নাও এবং উত্তরগুলো সবাই লিখে ফেলবে খাতায়। আর তোমরা কবি পরিচিতি খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবে। আচ্ছা, এখন কবিতাটা ভালো মতো করে পড়ো, আমরা কবিতাটা কিছু শব্দ অর্থ আগে আমরা জানি। দেখো, দ্বারা অর্থ স্ত্রী, আকিঞ্চন অর্থ চেষ্টা, তারপরে তোমার যেটাকে বলে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আকিঞ্চন, আর এরপরে ধ্বজা অর্থ পতাকা, সমরাঙ্গন অর্থ যুদ্ধক্ষেত্র, আরও অনেক শব্দার্থ আছে, তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে বাসায় পড়ে ফেলবে। এরপরে একটি জোড়ায় কাজ নাও, জোড়ায় কাজটি হচ্ছে আকিঞ্চন এবং সমরাঙ্গন ও এবং ধ্বজা শব্দগুলো দিয়ে দুটো করে বাক্য তৈরি করো। প্রত্যেকের খাতায় দুটি করে বাক্য তৈরি করবে এবং পরবর্তী ক্লাসে আমরা যখন শ্রেণীতে আসবো আমরা তখন এই কাজগুলো দেখে ফেলবো। আচ্ছা, এরপরে এখন কবিতা আমরা একটু কবিতাটি একটু পড়ি, কবিতার সাথে সাথে এই ছবিগুলো মিল দেখো। জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিঃসার শোকম, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন মানব জনম সার, এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন, করোনা সুখের আস করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারি সাজ, কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়।
দিন যায় ক্ষণ যায় সময় কাহারো নয় বেগে ধায় নাহি রহে স্থির সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল আয়ু যেন শৈবালে নীল সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে ভয়ভীত হইও না মানব কর যুদ্ধবীর জবান যায় যাবে যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ মরহর মুক্তি হেরে উঠে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর অতীত সুখের দিন কোনো আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর মহাগানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিও কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয় সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হেয়মর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর কারণা মানব করোনা মানবগণ বিথাক হয় জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করে কর্ম তাহা রত হয়ে নিজ নিজ কাজে আচ্ছা একটু কাজ নাও যে জীবন সঙ্গীত কবিতার বিষয়বস্তু ব্যাখ্যা করো আসলে এই কবিতার মূল কথাটা হচ্ছে যে আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয় কাজে এই পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না স্ত্রী পুত্রকন্যা পরিজন বর্গ কেউ কারো নয় এ কথাও ঠিক নয় মানব জন্ম অত্যন্ত মূল্যবান এই মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই তা আমাদের জীবনের উদ্দেশ্য নয় সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং মনে রাখতে হবে যে বৈরাগ্যে মুক্তি নেই আমাদের জীবন যেন শৈবালের শিশুবিন্দুর মতো ক্ষণস্থায়ী সুতরাং মানুষকে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে মহাগানী ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরকে বরণীয় হতে হবে কেননা জীবন তো একবারে তাহলে আমাদের জীবনকে সার্থক এবং সুন্দর করে গড়ে তুলতে হলে সংসারে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে জয়ী করে এবং সফলভাবে এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে এবং সেভাবে সফলতা যখন অর্জন করব এবং সফলতা অর্জন করা মানেই হচ্ছে নিজে একা একা বেঁচে থাকা নয় সকলের মাঝে সকলকে বিচিয়ে দিয়ে মিলিয়ে দিয়ে সকলকে মিলেমিশে একই সাথে বেঁচে থাকার আনন্দই হচ্ছে জীবন আচ্ছা তোমরা ভালো মতো করে পড়ে ব্যাখ্যা করবে বা দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনকে কিসের সাথে তুলনা করেছেন নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছ নিশার স্বপন আচ্ছা এরপরে দেখো আর একটু যে কবি সংসার সমরাঙ্গন বলতে কী বুঝিয়েছেন উদ্দীপকের সাথে জীবনসঙ্গীত কবিতার যে চরণের মিল রয়েছে আয়োজন সবাই নীল আচ্ছা দেখো উত্তরটা হচ্ছে ভয় ভীত হইও না এরপরে উদ্দীপকে এবং জীবনসঙ্গীত কবিতায় কোনটি ছিল তোমার এক এবং দুই আচ্ছা এরপর আমরা পরের বাড়ির কাজ নেই তোমার দৃষ্টিতে একজন আদর্শ ব্যক্তিকে নিয়ে একটি অনুচ্ছেদ লিখে আনবে তোমার দৃষ্টিতে একজন আদর্শ ব্যক্তিকে যে জীবনে শুধু যে সফলতা অর্জন করতে গিয়ে মানুষকে যে কতটুকু যুদ্ধে জয়ী হতে হয় এবং কতটুকু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় সেই একজন মানুষের চিত্র এবং তুমি তোমার নিজের মতো করে খাতায় লিখে আনবে সফল মানুষ যে কতটুকু কষ্ট সহ্য করে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে আচ্ছা তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম